জল্পনা কল্পনার অন্ত পেলাই ঘোষণা হল ২৪ৰ সাধারণ নির্বাচনের ফল। কিছুমান জয় পরাজয় স্বাভাবিকভাবে আছিল প্রত্যাশিত। কিন্তু আন কিছুমান ফলাফল আছিল অকল্পনীয়। ইয়ার মাজত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হল দিগ্গজ নেতাও। বারাণসী সমষ্টিত কংগ্রেস নেতা অজয় রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আগবাই প্রথমে পিছপরি এক প্রকারের অস্বস্তির সম্মুখীন হয়েছিল খুদ প্রধানমন্ত্রী মোদী। পিছে সময়ের লগে পথ পরিবর্তন হয়ে লক্ষাধিক ভোটত অগ্রগতি লয় আর সর্বশেষত বিজয়ের হাঁহি তেওঁই মারে। আনহাতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে গান্ধীনগরের কংগ্রেসের সোনাল পেটেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সহজেই 2 লক্ষাধিক ভোটের ব্যবধানত জয়ের মোহর মারিবলৈ সক্ষম হয়। লখনৌর আসনের বাবে যুঁজ দি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়েও সাব্যস্ত করিলে সহজ জয়। আনহাতে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলেও উত্তর মুম্বাই অঞ্চলের যুঁজ দি কংগ্রেস নেতা ভূষণ পাটিলের বিরুদ্ধে জয় সাব্যস্ত করে। ইফালে ২৪ৰ নির্বাচনত আটাইতকৈ বৃহৎ অঘটন ঘটিল স্মৃতি ইরানীর ক্ষেত্র। 2019ত আমেথিত রাহুল গান্ধীক পরাস্ত করে এক প্রকারের চমক দিছিল স্মৃতি ইরানীয়ে। কিন্তু এইবার আমেথি এড়ি দিছিল রাহুল গান্ধীয়ে। গান্ধী পরিয়ালের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কিশোরীলাল শর্মার বিরুদ্ধে যুঁজ দি বৃহৎ ব্যবধানত পরাস্ত হয় স্মৃতি ইরানী। আমেথি কি জিত জো হ্যা গান্ধী পরিবার ও ইহাঁ কি জনতা কি জিত হ্যা, ঠিক হ্যা, ইয়ে উনহি কো সমর্পিত হ্যা। জো জিতে উনকো বধাই দেনে কা দিন হ্যা। সংগঠন কা স্বভাব হ্যা বিশ্লেষণ করনে কা, ও সংগঠন আপনি ওর সে বিশ্লেষণ করেগা। লেকিন এক জনপ্রতিনিধি এক পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কে নাতে মেরা ইয়ে বহুত বড়া সৌভাগ্য রহা কি মানে ক্ষেত্র মে হর গাঁও মে যাকর কাম কিয়া। কংগ্রেস দলের প্রধান নেতা রাহুল গান্ধীয়ে কেরালার ওয়ায়নাড আর উত্তর প্রদেশের রায়বরেলি দুটা সমষ্টিত যুঁজ দি দুইটা সমষ্টিতে বিজয় সাব্যস্ত করবল সক্ষম হয়। ওয়ায়নাডত বিজেপির কে সুরেন্দ্রম আর সিপিআইএমর এন্নি রাজা আছিল শক্তিশালী প্রত্যাহ্বান। একদরে রায়বরেলিত রাহুলক প্রত্যাহ্বান জানাইছিল বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ে। আই এম এক্সট্রিমলি প্রাউড অফ দ্য পিপল অফ ইন্ডিয়া, আই এম এক্সট্রিমলি প্রাউড অফ দ্য পিপল হু হ্যাভ রেজিস্টেড দিস অনস্লট অন দ্য কনস্টিটিউশন। অর কি কংগ্রেস পার্টি আপকে সাথ খড়ি হ্যায়, জো হমনে আপকো ওয়াইদে কিয়ে থে হম ও ওয়াইদে আপকে লিয়ে পুরে করেঙ্গে। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবে কনৌজর পৰা যুঁজ দি বিজেপি নেতা সুব্রত পাঠকক পরাস্ত করবলে সক্ষম হয়। অভিনেত্রীর পৰা রাজনৈতিক নেত্রী হওয়া বিজেপি সাংসদ হেমা মালিনীয়ে উত্তর প্রদেশের মথুরার পৰা তৃতীয়বারের বাবে যুঁজ দি জয়লাভ করবলে সক্ষম হয়। ইফালে অভিনয় ক্ষেত্রের পৰা রাজনীতির ক্ষেত্র প্রথমবারের বাবে খোঁজ দিয়ে হিমাচল প্রদেশের মান্দির পৰা জয়লাভ করবলে সক্ষম হয় আন এগারী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। और आप सबका आशीर्वाद हमें चाहिए और इसके साथ ही मैं अब जो है आपसे मिलती रहूंगी और आगे जो भी है जो जिस तरह से हमारा प्लान है चीजें एग्जीक्यूट करने का और लॉन्च करने का वो हम डिस्कस करते रहेंगे। आनहाते सारीपालर सांसद आरु AIMIM और प्रधान असाउद्दीन ओवैसी हैदराबाद अभिनेत्री तथा बीजेपी नेत्री माधवी लता बृहत भूतर व्यवधान परास्त करें। ইফালে জম্মু কাশ্মীরের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ আর মেহবুবা মুফতির পরাজয় আছিল দিনটির বৃহৎ অঘটন। লোকনে যে ফেসলা শুনাযা হ্যা ও আমার সির আঁখোঁ পে, মে জানতা থা কি ইয়ে মুকাবলা মুশকিল হোগা। জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা প্রাক্তন মন্ত্রী শশী থারুরে কেরালার তিরুবনন্তপুরম আসনের পৰা চতুর্থ বারের বাবে প্রতিদ্বন্দ্বিতা আগবায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে ভোটের বাবে তুমুল সংঘর্ষ করবল হয়। কিন্তু শেষ মুহূর্তত চতুর্থ বারের বাবে হাঁহিটো দেখা গল শশী থারুরের মুখতেই।
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীয়ে পশ্চিমবঙ্গের বহরমপুরত টিএমসি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে খেলিছিল নির্বাচনী খেল। পিছে রাজনীতির খেলত এইবার অধীরে হেরালে ধৈর্য, বীরত্ব দেখালে ইউসুফ পাঠানে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।